सुप्रिय आमार प्राण प्रिय छात्र छात्रवृंद तुम्हारा केमन आछो निश्चय सुस्थ आछो भालो आछो आशा करी तुम्हारे फैमिलिर सब मेम्बाररा सुस्थ आछो भालो आछे। आमादेरके कि करते हबे आमि सबसमय जे एडवाइसटा दिई कि ईश्वरके स्मरण करते हबे एबं धैर्य धारण करते हबे ताहले आमरा एकदिन ना एकदिन महामारी थेके परित्राण पाबो। जाइ होक आजके आमि दशम अध्याय पढ़ाबो ख्रीष्टमंडली तुम्हारा बई निये 41 पृष्ठा खुले गेल खुलेछो ख्रीष्टमंडली सारा जगत ख्रीष्टभक्त नहीं गठित हो ख्रीष्टीय समाज ये समाज नाम हलो ख्रीष्टमंडली। तेल ख्रीष्टमंडली एक परिवार मत ख्याल करो माँ बाबा और सन्तान नहीं एक परिवार है परिवार एक जन करता व्यक्ति थकें परिचालना करें अन्य सकल तरह एक भलोबाशार सम्पर्क थे এই সম্পর্কের কারণে পরিবারের সকল সদস্য নিজ নিজ ভূমিকা সঠিকভাবে পালন করে এভাবে একটি সুন্দর পরিবার গড়ে ওঠে। খ্রিস্ট মণ্ডলীয় একটি পরিবারের মতো এই পরিবারের অদৃশ্য কর্তা হলেন পিতা ঈশ্বর। দীক্ষা স্নানের মাধ্যমে আমরা এই পরিবারের সদস্য হয়েছি যিশু আমাদেরকে পরিচালনা করে পিতার দিকে নিয়ে যান। খ্রিস্টমণ্ডলী একটি দেহের মতো যিশু হলেন দেহের মাথা। এই যে পিকচারটা দেওয়া আছে দেখেন দেখেছ বডি দিয়ে বোঝানো হয়েছে তোমরা আশা করি দেখেছ। তাহলে আমাদের দেহ এক অথচ তার অঙ্গ প্রত্যঙ্গ অনেক। দেহের অঙ্গ প্রত্যঙ্গ আলাদা হলেও সব মিলে কিন্তু একটি দেহ। খ্রিস্টমণ্ডলীয় তেমনি একটি মানব দেহের মতো। দীক্ষাস্নানের মাধ্যমে আমরা এই দেহের অঙ্গ হয়েছি এখন আমরা সবাই এই দেহের অঙ্গ প্রত্যঙ্গ। আমাদের দেহে চোখ মুখ নাক কান হাত পা ইত্যাদি রয়েছে। অঙ্গ প্রত্যঙ্গগুলোর নিজ নিজ কাজ আছে তারা নিজ নিজ কাজ ঠিকভাবে পালন করে বলে দেহ সুস্থ সবল এবং সচল থাকে। তাহলে মস্তক হিসেবে খ্রিস্টের ভূমিকাটা একটু খেয়াল করো। মানব দেহের মাথা এবং খ্রিস্টমণ্ডলীর মাথা ডিফারেন্সটা খেয়াল করো। আমাদের দেহ চলে মাথার পরিচালনায় মণ্ডলী চলে যিশু খ্রিস্টের পরিচালনায়। মাথা ছাড়া মানুষের দেহ বাঁচে না খ্রিস্ট ছাড়া মণ্ডলী বাঁচে না। বিপদ দেখলে আমাদের মাথা সংকেত দেয় এভাবে সব অঙ্গকে সে নিরাপদে রাখে। খ্রিস্ট তার মণ্ডলীকে পালন এবং রক্ষা করে নিরাপদে রাখেন। আমাদের মাথা সব অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে একতা বজায় রাখে খ্রিস্ট তার সকল ভক্তের মধ্যে একতা আনেন। আমাদের দেহের সব অঙ্গের গুরুত্ব মর্যাদা সমান খ্রিস্টের কাছে সব ভক্তের গুরুত্ব এবং মর্যাদা সমান। আমরা নিজ নিজ দেহ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পছন্দ করি খ্রিস্ট তার মণ্ডলীর প্রত্যেক সদস্যকে পবিত্র রাখতে চায়। তাহলে মণ্ডলের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্ব কর্তব্য কী? খ্রিস্টের সাথে এক থাকা পবিত্র জীবনযাপন করা মঙ্গলবাণী প্রচার করা উপাসনা করা প্রতিবেশীদের সেবা ও দয়ার কাজ করা মণ্ডলীকে পরিচালনা করা। একদিন একজন শিক্ষক শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের রংধনু আঁকতে বললেন। শিক্ষার্থীরা রংধনু আঁকলো তাদের মধ্যে কয়েকজন মাত্র দুই রং দিয়ে রংধনু বানালো। এতে তাদের রংধনুগুলো ঠিকমতো আঁকা হলো না এবং ততটা সুন্দরও দেখালো না। কিন্তু যারা সাত রং ব্যবহার করে রংধনু আঁকলো তাদেরগুলো চমৎকার হলো। তাদের রংধনুগুলো দেখে সবাই খুব আনন্দ পেল এবং প্রশংসা করল। এতে আমরা বুঝতে পারি সাত রং মিলেছে বলে রংধনু বেশি সুন্দর হয়েছে। কি বলেছি? সাত রং মিলেছে বলে রংধনুটা দেখতে সুন্দর লাগতেছে। মণ্ডলীয় ঠিক তেমনি সবার অংশগ্রহণে সুন্দর ও পরিপূর্ণ হয়ে ওঠে। তাইলে মণ্ডলীর সাথে এই যে রংধনুর সাথে মণ্ডলীর পার্থক্যটা মানে বোঝানো হয়েছে এক। তাহলে সাত রং মিলে যদি রংধনু হয় তাহলে সবার অংশগ্রহণে আমরা মণ্ডলীয় মানে অর্থাৎ মণ্ডলীয় সমাজের মণ্ডলীয় সুন্দর এবং পরিপূর্ণ হয়ে ওঠে। তাইলে যিশু খ্রিস্ট হলেন খ্রিস্টমণ্ডলীর মস্তক স্বরূপ। তিনি মণ্ডলীকে কী করেন? গাইড করেন, গাইডলাইন দেন, পরিচালনা করেন। খ্রিস্টমণ্ডলীর অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলোর নিজ নিজ দায়িত্ব এবং কর্তব্য পালন করা অবশ্যই দরকার। এক একজন এক এক ভূমিকা পালন করলেও আমরা সবাই এক দেখ এগুলো মনে রাখবে। আর তোমাদেরকে আর একটু অ্যাডভাইস দিই আমি রিডিংগুলো তো ভালো করে পড়বে আগের মতো বলবো এবং বলবো শূন্যস্থান পূরণ। অনেকে পুরো লাইন লিখে না কিন্তু আমি বারবার বলতেছি খেয়াল করো শূন্যস্থান পূরণ সামনের থেকে পুরো লাইন না লিখলে একটা নম্বরও তোমরা পাবে না। এটা হচ্ছে তো তোমাদের শাস্তি। শূন্যস্থান পূরণ পুরো লাইন লিখতে হবে নাহলে কিন্তু নাম্বার কাটা যাবে আমি বলে দিলাম। আর SW হিসেবে তোমাদের দিচ্ছি পাঠ পরিকল্পনাতে বর্ণনামূলক যেগুলো প্রশ্ন আছে ওগুলো তোমরা SW করবে। কেন করবে? কারণ তোমাদের দ্বিতীয় সময় পরীক্ষাটা অগাস্টে হওয়ার সম্ভাবনা বেশি। তোমাদের আরও এক মাস প্রচুর সময় আছে তোমরা করতে পারবে। তোমরা ভালো করে লেখাপড়া করবে এবং বর্ণনামূলক প্রশ্নগুলো SWগুলো করবে। এই একটা হোক দুটা হোক তোমাদের সুবিধা মতো অর্থাৎ পুরোগুলি করতে হবে। তোমাদের সুস্থতা কামনা করে মঙ্গল কামনা করে আমি বিদায় নিচ্ছি। ভালো থাকবে।